গরমকালে নিন পায়ের যত্ন। হ্যালো বন্ধুরা, দ্য আর্ট অফ বিউটি বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। গরম মানে রোদ আর ঘাম, তাই পায়ের আরামের জন্য আমরা সবাই খোলামেলা স্যান্ডেল পরতে কিন্তু সবাই পছন্দ করি। এতে প্রয়োজনীয় অক্সিজেন আমাদের পায়ে পৌঁছায় আর আমাদের মেজাজ থাকে অনেক ফুরফুরে। কিন্তু এত রোদ ঘাম ধুলো ময়লার কারণে আমাদের পায়ে কিন্তু ট্যান পড়ে যায়, যা আমাদের বডির সাথে একদমই ম্যাচ খায় না। আর তাছাড়াও অনেক রকম ময়লা ব্যাকটেরিয়া আমাদের পায়ে এসে জমা হয়। একটা জিনিস তোমরা সবাই খেয়াল করো বন্ধুরা, আমরা যেমন আমাদের স্কিন আর বডির যত্ন নিই, সেরকম করে কিন্তু আমরা আমাদের পায়ের যত্ন নিই না। তাই জন্য আমাদের পায়ে যে ট্যান পড়ে যায় সেগুলো কিন্তু আস্তে আস্তে এতটাই স্ট্রং হয়ে যায়, সেটা পরে দূর করা অনেক কঠিন হয়ে যায়। আর এর জন্য আমরা পার্লার যাই, অনেক অনেক টাকা খরচা করি। কিন্তু আজকে আমার এই ছোটো ছোটো আলোচনাগুলো যদি তোমরা মন দিয়ে শোনো, তাহলে আমার মনে হয় না যে তোমাদের আর পার্লার যাওয়ার কোনো প্রয়োজন হবে। তো চলো দেখিনি সেই আলোচনাগুলো কি। প্রত্যেক দিন পাকে ভালোভাবে ধোও। আমরা যেমন আমাদের বডি ওয়াশ করি, ফেস ওয়াশ করি, সেরকমভাবেই আমাদের প্রত্যেক দিন আমাদের পাকে ভালোভাবে ওয়াশ করা উচিত। এর জন্য তোমরা ভালো কোম্পানির শাওয়ার জেল ব্যবহার করতে পারো, আর সপ্তাহে একটা দিন অন্তত গরম জল করে তার মধ্যে শাওয়ার জেল বা শ্যাম্পু মিশিয়ে ফেনা করে তার মধ্যে তোমাদের পাকে ডুবিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে পারো। এর ফলে তোমাদের পায়ে যে ট্যান রয়েছে সেগুলো রিমুভ হবে আর তোমাদের মেজাজও অনেক হালকা ও ফুরফুরে হবে। পাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ময়শ্চারাইজার ইউজ করো। হ্যাঁ বন্ধুরা, আমাদের স্কিন আর বডির জন্য যেমন ময়শ্চারাইজার খুবই ইম্পর্টেন্ট, সেরকমই আমাদের পায়ের জন্য ময়শ্চারাইজার খুবই ইম্পর্টেন্ট। গরম হোক বা শীত, সবসময় আমাদের ময়শ্চারাইজার ইউজ করা উচিত। এর ফলে আমাদের পা অনেক বেশি হাইড্রেট আর স্মুথ। তো এই দুটো তো গেল পায়ের যত্নের মেন পার্ট। এবার বলি আরও কিছু ছোট ছোট টিপস। সবসময় আমাদের ঢাকা জুতো পরা উচিত, এর ফলে রোদ ময়লা ধুলো এগুলো থেকে আমাদের পা অনেকটা বাঁচবে। সবসময় পরিষ্কার জুতো ও মোজা ইউজ করো, এর ফলে আমাদের পায়ের স্কিন অনেক ভালো থাকবে। আমরা একটা নেল পালিশ অনেক দিন ধরে আমাদের পায়ে রেখে দিই, এটা আমাদের পায়ের জন্য অনেকটাই অস্বাস্থ্যকর, তাই যে কোনো নেল পালিশ পরে সেটা সঠিক টাইমের মধ্যে তুলে ফেলো। আর আমাদের পা কিন্তু ফাটে সবসময় ধুলো বালি ময়লার জন্য, তাই যদি তোমাদের পা ফেটে যায় তাহলে তোমরা রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি পায়ে ভালোভাবে মেখে তারপরে মোজা পরে ঘুমাতে পারো। এর ফলে তোমাদের পা ফাটা আস্তে আস্তে কমে যাবে। তো এই ছিল বন্ধুরা কিছু টিপস, যেগুলো তোমরা ফলো করলে আশা করি রেজাল্ট ভালোই পাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।